अस्सलामुअलैकुम वरहमतुल्लाहि वबरकातुहु। शुक्रिया श्रोता मंडली, मुफ्ती आबरार साहेबेर जवाब पर्व आज के दुई अपनारा बेश किछुदिन धरे धारावाहिक पर्याये देखछेन। मुफ्ती रेजाउल करीम आबरार मुजफ्फर बिन मुहसिन हाफिजाहुल्लाहर बोई जाल हादिसेर कबले रसूलुल्लाह सलात एई शीर्षे जे बोईटी प्रकाश होयेछे सेई बोईटिर किछु भूल तथ्य निये आलोचना करार एकटा व्यर्थ चेष्टा चालाच्छे, তাই আমরা তার ধারাবাহিক পর্যায়ে আজকে আমরা আলোচনা দেওয়ার জন্য পর্ব নম্বর ২ আমরা এসেছি। আজকে মূলত রেজাউল করিম আবরারের যে পর্বের জবাব দেব পর্ব নম্বর ৯, তার ৯ নম্বর পর্বটা আপনারা শুনে নেবেন, আমি সেটারই আজকে জবাবটা দিচ্ছি। শ্রোতাদের দুটো পরামর্শ আমাকে দিয়েছে। প্রথমত তারা বলেছে যে আমার আলোচনা যেন খুব লম্বা সময় ধরে না হয়, ইনশাআল্লাহ চেষ্টা করব। দুই নম্বর পরামর্শ দিয়েছেন শ্রোতারা, বিশেষ করে রেজাউল করিম আবরার তিনি ৮ মিনিট ১০ মিনিট করে ভিডিও করছে, এটা সম্পূর্ণ শোনানোর প্রয়োজন নেই, যার দরকার রেজাউল করিম আবরারের এই আলোচনাটা শ্রবণ করবে, শুধু মূল অংশটাকে শোনানোর জন্য বলেছেন, কেননা তার ৮-১০ মিনিট সময় যদি আমরা আলোচনার মধ্যে প্রকাশ করি তাহলে সময়টা আরও অতিরিক্ত লেগে যায়। তো যাই হোক, আজকে রেজাউল করিম আবরার তার ৯ নম্বর পর্বে মুজাফফর বিন মুহসিন হাফিজাহুল্লাহর বই জাল হাদিসের কবলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাত এই বইয়ের যে অভিযোগ করেছে সেই বইটার সংক্ষিপ্ত জবাব দেব। অ্যান্টিভেনাম হিসেবে আজকে যে বইটা আছে দেখছেন দলিল ও নামাজের মাসাইল, এই বই থেকে ইনশাআল্লাহ জবাবটা দিয়ে দেব। আসেন প্রথমে আমাদের মুফতি রেজাউল করিম আবরার সাহেবের আমরা আলোচনাটা শ্রবণ করি, তারপর আপনাদের সামনে জবাবটা খুব সংক্ষিপ্ত সময়ের মধ্যে নিয়ে আসছি ইনশাআল্লাহ। আসেন। এর ভিতর এক ধরনের ভুল হলো অনুবাদ পারেন নাই, অনুবাদ ইচ্ছাকৃতভাবে বিকৃত করেছেন, বুঝেন নাই। দুই নম্বর হলো জাল হাদিস দ্বারা দলিল দিয়েছেন, আমরা বলেছিলাম। তারপর বক্তব্য কাটছাট করেছেন, সাহাবা বিদ্বেষ আছে। আরেক ধরনের ভুল হলো, আরেকটা শিরোনাম হলো এই বইয়ে এক হাদিসের বক্তব্যকে আরেক হাদিসে জুড়ে দেওয়া হয়েছে, যেমন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ একটা কথা বলেছেন, একটা হাদিস সম্পর্কে এটা আরেকটা হাদিসে জুড়ে দেওয়া হয়েছে। ইমাম ইবনে আব্দুল ওয়ার মালিক রাহিমাহুল্লাহ একটা হাদিস সম্পর্কে কথা বলেছেন, সেটাকে এনে আরেক হাদিসে জুড়ে দেওয়া হয়েছে। এই ধরনের একটি জালিয়াতি আজকে আমি আপনাদের সামনে তুলে ধরছি। প্রিয় দর্শক, এই বইয়ের ২৩১ নম্বর পৃষ্ঠায় ২৩১ নম্বর পৃষ্ঠায় ইমামের পিছনে যারা সূরা ফাতিহা পড়ে না তাদের একটি দলিলকে উল্লেখ করা হয়েছে। قال عمر بن الخطاب رضي الله تعالى عنه وددت ان الذي يقرأ خلف الامام فيه حجر। শাহ মুজাফফর বিন মুহসিন অনুবাদ করেছেন, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলেন। আচ্ছা, আপনারা এখানে যে বিষয়টা শুনলেন, তিনি যে আলোচনাটা করলেন এখানে, প্রথমত যে শেখ মুজাফফর বিন মুহসিন হাফিজাহুল্লাহ তার জাল হাদিসের কবলে রাসূলুল্লাহ সালাত এই বইয়ের ২৩১ নম্বর পৃষ্ঠার ৫ নম্বর দলিল হিসাবে হানাফি ভাইরা যে দলিল পেশ করে, কেউ যদি ইমামের পেছনে সূরা ফাতিহা পড়ে তার মুখে যেন পাথর, মানে এই মর্মে যে হাদিসটা আছে সেই হাদিসটা নিয়ে আলোচনা করছে। এই হাদিসটার আমরা বাকি অংশটা শুনিনি, আমি সংক্ষিপ্ত করে দিলাম হাদিসটাকে, তার অভিযোগটা শুধু শুনবো এই জন্য। আসেন। ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা থেকে যা বর্ণিত হয়েছে, আনহু ক্বালা তিনি বলেছেন, ওয়াদিতু আনাল্লাযী ইয়াকরাউ খালফাল ইমাম ফি হাজারুন, যে ব্যক্তি ইমামের পিছনে কিরাত পাঠ করে তার মুখে যদি পাথর হতো। উনি বলেন ফামুন কাতিউন, যে ইবনে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা এই বর্ণনাটা মুনকাতি লা ইয়াসিহু, এটা সহিহ নয়, ওয়ালা নাকালাহু সিকাতুন, এবং কোনো বিশুদ্ধ বর্ণনাকারী এটা বর্ণনা করেননি। তো ইবনে আব্দুল ওয়ার মালিক রাহিমাহুল্লাহ এই বক্তব্যটা হলো সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা হাদিস সংক্রান্ত, কিন্তু সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা সংক্রান্ত এই হাদিসটির বক্তব্য এনে উনি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিসের সাথে এটা জুড়ে দিয়েছেন। তো প্রথম কথা, এই হাদিসটি যয়ফ, এটা আমরাও মানি, ক্ষেত্র বিশেষে যদি আমরা মানলাম যয়ফ, কিন্তু দেখেন যয়ফ স্বীকার করছে হাদিসটা, যয়ফ হাদিস নিয়ে আবার ওকালতি করতে আসছে, আবার কত কষ্ট লাগছে হাদিসটাকে যয়ফ বলতে। তারপরে শুনুন, তো শরীয়ত আপনাকে এই অনুমতিটা কোথায় পেয়েছেন? আপনি এই জেলজন্ত মিথ্যাচার করা, আরেক হাদিসের বক্তব্য না এই হাদিসে লাগিয়ে দেওয়া, এই ধরনের জঘন্য মিথ্যাচার, জঘন্য জ্ঞান খিয়ানত যারা করে তাদের খিয়ানত এবং মিথ্যাচার থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন। প্রিয় দর্শক, আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকুন। আচ্ছা, তার মানে আজকে মুফতি আবরার সাহেবের একটা অভিযোগ আছে এটা, যে শেখ মুজাফফর বিন মুহসিন হাফিজাহুল্লাহ একটা হাদিসের তাহকিক করতে গিয়ে অন্য একটা হাদিসের তাহকিক এনে লাগিয়ে দিয়েছে। উদাহরণ হচ্ছে এটা, যে ওমর বিন খাত্তাব থেকে মুজাফফর বিন মুহসিন হাফিজাহুল্লাহ তার বইয়ে একটা হাদিস তাহকিক করতে গিয়ে হাফেজ ইবনে আব্দুল বার রাহিমাহুল্লাহর কল নকল করে হাদিসটাকে জয়ফ বলেছে, কিন্তু আসলেই যে তাতনামহিদ আর ইস্তিসকার যদি হাফেজ ইবনে আব্দুল বারের দেখা যায়, তাহলে আসলে ওমর বিন খাত্তাবের হাদিসের উপরে হুকুম লাগাননি, মূলত সাদ বিন আবি ওয়াক্কাসের হাদিসের উপরেই হুকুম লাগিয়েছে। पॉइंट अफ व्यू दृष्टि आकर्षण आसले श्रोता विषयटी होयेछे कि आसले मुजफ्फर बिन मुहसिन जेई इबारतटा निये एसेछेन आसले सेम मतने किछुटा पार्थक्य आछे तबे हुबहु एकई धरनेर मतने साद बिन आबी वक्कास थेके रिवायत एसेछे एबं उमर बिन खत्ताब थेके एसेछे। उमर बिन खत्ताबेर हादिसे तहकीक करते गिये जेहेतु एकई मतन एइजन्यई साद बिन आबी वक्कासेर हुकुमटा हाफिज इब्न आब्दुल बार थेके आत-तामहीद 11 खंडेर 50 नम्बर पृष्ठा थेके मुजफ्फर बिन मुहसिन नकल करेछे। एखाने आमादेर आबरार भाइयेर दाबी होच्छे एटा जे एकटा हादिसेर हुकुम आरेकटा हादिसेर किभाबे लागिये दिलेन एटा बड़ो खियानत, एटा बड़ो प्रतारणा, एटा माने आरो उनार भाषाते आपनारा शुनेछेन। आसेन आमरा जवाब दिई। प्रथमत मने राखबेन पृथिबीते एमन कोनो मानुष नेই जे कलम धरेছে তার ভুল হয়নি, ভুল হয়েছে তার জ্বলন্ত প্রমাণ আমাদের এক নম্বর পর্বে দেখেছেন যে আমাদের মুফতি সাহেব তিনি দলিল দিয়েছেন সূরা কুবরা ইমাম হাকিমের গ্রন্থ মুস্তাদরাক হাকিম থেকে ১৪২ নম্বর হাদিস ওখানে হাসান বিন ফাজল और एकई हादिस एकई सनद एकई मतने एकदम बाइहाकी सुनुल कुबरा लिल बाइहाकी 2807 नम्बर एसेছে हुसैन बिन फजल। एखन आबरार साहेब तिनि लिखितभावे तिनि जवाब देওয়ার चेष्टा करेছে आसले हुसैन बिन फजल हबे ना हासान बिन फजल हबे, एटा आमि परे जवाब देब। तारपरेও धरे नि तार माने बोझा जाচ্ছে হয় ইমাম হাকিম এখানে ভুল করেছে अथवा ইমাম बाइहाकी भूल करेছে, হয় হাসান বিন ফজল হবে अथवा হুসেন বিন ফজল হবে। এরকম অজস্র প্রমাণ দেওয়া যেতে পারে যে মুহাদ্দিসরা যখন কোনো অনুলিপি কোনো পাণ্ডুলিপি থেকে দিয়েছে সেই সময়তে তাদের মধ্যে ভুল ভ্রান্তি হয়েছে। তাই আজকে সংক্ষিপ্ত জবাব এটাই যে মুজাফফর ইবনে মুহসিন হাফেজুল্লাহর এই হাদিসের এক হাদিসের হুকুম আরেক হাদিসে লাগিয়েছে। মূলত আবরার সাহেব স্বীকারই করে নিয়েছে হাদিসটা জয়ীফ। দেখেন হাদিসটা জয়ীফ স্বীকার করে নিয়ে আবার জয়ীফ হাদিসের উপরে ওকালতি করতে এসেছে। আশ্চর্য লাগে এখানেই। भाई हादिसटा जयीफ किन्तु आसले आबरार साहेब आमी आगे बोलेछि जे आबरार साहेब निजेर एटा तहकीक नय, तिनि तोता पाखिर मतो आरेकजनेर बोई बांगला चटी बोई पढ़े तिनि एसे मुजफ्फर बिन मुहसिन हाफिजुल्लाहर बोइयेर भूल धरेछे। आमी बोलेछि प्रत्येकटा एपिसोडे आमी देखिये देब जे आसले आबरार साहेब कोन बोई थेके कपि करे मुखस्थ करे एसे जनसाधारणेर काछे बोलछे। कोन बोई? आबारो एकई बोई, बोइयेर नाम दलिल सह नामाजेर मासाइल, पृष्ठा नम्बर 154, दलिल नम्बर 5। এইখানে আসলে এই মুফতি মৌলানা আব্দুল মাতিন সাহেব তিনি এই ভুলটা ধরেছেন, আমি দাগানো আছে একদম। আর এই ভুলটা দেখেই পড়াশোনা করে মুফতি আবরার সাহেব তিনি এসে ভিডিও করতে লেগে গেছেন, একদম মুজাফফর বিন মুহসিনের ভুল ধরতে লেগেছেন। আসলে এটা আবরারের গবেষণা নয়, এটা তোতা পাখির মতো শুধুমাত্র আউড়িয়েছে। সে আওরাক, কোনো সমস্যা নেই। এখন আমাদের জবাব কি? আমাদের জবাব একটাই, মানুষের দ্বারা ভুল হতে পারে, এটা স্বাভাবিক। তবে কি हानाफी देवबंदी भाई अपना जखन कोनो हादिसेर हुकुम लागान तखन कि आपनार द्वारा भूल त्रुटि बिच्युटि हय ना? अवश्य हय। आमी आपनि जे बोई थेके पढ़ाशोना करे गवेषणा करे भिडियो करछेन एई बोई थेके एकटा भूल देखाच्छि। सुप्रिय श्रोता मंडली, दृष्टि आकर्षण, एटा हच्छे एंटीभेनम। ठीक मौलाना आब्दुल मतिन साहेब तिनिओ एकटा हादिसेर इबारत निये एसेछेन, निये आसार परे अन्य एकटा हादिसेर एकटा कलके एकटा हुकुमके तिनि लागिये दियेछेन। बुखारीर हादिस ए बुखारीर हादिसेर अंशेर उपरे भित्ति करे आबू दाऊदेर एकटा हादिसेर कमांड करे दियेछे अथच इमाम आबू दाऊद ओई हादिसेर उपरे एई कल बोलेनी। आपनाके कयेकटा जिनिस देखाई, एई बोइटा थेकेई देखाई। प्रथमत देखें एई बोइटा दलिल सह नामाजेर मासाइल 135 नम्बर पृष्ठा, आमि एखाने दागिये दियेछि, एखाने दागिये दियेछि। एखाने आपनारा देखे नेबेन 135 नम्बर पृष्ठा मिडिले आछे। एखाने मौलाना आब्दुल मतिन साहेब तिनि कि लिखछेन जानेन? सही बुखारीते उबादा बिन सामित थेके एकटा हादिस एसेছে ला सलाता लिमन लम इकरा बि फातिहातिल किताब, जे व्यक्ति सलाते सूरा फातिहा पढ़लो ना तार नामाज हलो ना। এই মর্মে যে হাদিসটা এসেছে এই হাদিসটা আলোচনা করতে গিয়ে মৌলানা আব্দুল মতিন সাহেব তিনি বলছেন কি দেখেন, যে ব্যক্তি সূরা ফাতিহা পড়লো না তার নামাজ হলো না। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝিয়ে দিলেন এই বিধানটি মুক্তাদির জন্য, ইমাম বা একা নামাজ আদায়কারীর জন্য নয়। আবু দাউদ শরীফে সুফিয়ান ইবনু উয়াইনা রাহিমাহুল্লাহ থেকেও অনুরূপ কথা উদ্ধৃতি হয়েছে। হযরত উবাদা বিন সামিত কর্তৃক বর্ণিত তিনি বলছেন ওই হাদিসটি বর্ণনা করার পর ইমাম আবু দাউদ বলেন যে সুফিয়ান সাউরি বলেছেন একা নামাজ আদায়কারী ক্ষেত্রে এই হাদিস। सुनान आबू दाऊद हादिस नम्बर 822। समस्त हानाफी भाई होक आल हादिस भाई होक भाई अपनारा एखोनी आबू दाऊद खुलें 822 नम्बर हादिसटा बेर करें। मौलाना आब्दुल मतिन साहेबेर दाबी होच्छे एटा बुखारीते ला सलाता लिमाल्लाम इकरा बि फातिहातिल किताब, ए हादिसेर व्याख्या करछे सुफियान इब्नु उवाइना राहिमाहुल्लाह, तिनि नाकि बोलेछेन ए हादिसटी एकाकी नामाजीदेर जन्य। चरम मिथ्या। ইমাম বুখারী সহিহ বুখারীতে যেই উবাদা বিন সামিত থেকে যে হাদিস এসেছে সুফিয়ান বিন উয়াইনা রাহিমাহুল্লাহ তিনি কখনোই এই হাদিসের উপরে এই হুকুম লাগাননি, কিন্তু লেখক এখানে বলে দিয়েছে। तार ज्वलंत प्रमाण कि तार ज्वलंत प्रमाण आपनाके शुधुमात्र एतटाई बोलछि आबू दाऊद एखोनी खुलेन आमि आबू दाऊद आपनादेरके देखाच्छि आबू दाऊद हादिस नम्बर 822 आमार काछे आबू दाऊद आछे दारुल इल्म थेके छापा एटा दारुल इल्म थेके छापा आमि देखाच्छि एटा आबू दाऊद सुनान आबू दाऊद हादिस नम्बर 822 एइखाने इमाम आबू दाऊद रहिमाहुल्लाहर सुनान आबू दाऊदे सुफियान इब्नु उयाइना रहमाहुल्लाह कौन हादिस पर कमेंट करेছে ला सलाता लिमन लम इकरा बि फातिहातिल किताब এই হাদিসে উত্তর না কিন্তু মওলানা আব্দুল মতিন সাহেব তিনি চালাকি করে এই হাদিসের হুকুমটা ঢুকিয়ে দিয়েছেন আসলে ইমাম আবু দাউদ উবাদ বিন সামিত থেকে হাদিস নিয়ে এসেছে লা সলাতা লিমন লম ইকরা বি ফাতিহাতিল কিতাব ওয়া ফাসাইদান এই হাদিসের মূল বাংলা অনুবাদ হচ্ছে যে ব্যক্তি सूरा फातेहा एवं अन्य किरात करलो ना तार नामाज हलो ना इमाम आबू दाऊदेर छोट्ट एकटा अंश आछे फासाइदान माने अतिरिक्त अंश पड़लो ना तार नामाज हलो ना किन्तु एखाने चालाकी करे मौलाना आब्दुल मतिन साहेब करेछे कि बुखारीर ओई हादिसेर व्याख्या हिसेबे आबू दाऊदेर हादिसटा ढुकिये दियेछे सुफियान इब्नु उयाइना रहमतुल्लाह थेके एक हादिसेर हुकुम और एक हादिसेर हुकुमे लागिये दियेछे आमि चैलेंज करलाम विशेष करे आपनी देखते पारें सुनान आबू दाऊद इस्लामिक फाउंडेशन ते अनुवाद होयेछे आरो बांगला अनुवाद जतगुलो होयेछे उर्दू अनुवाद देखें आरबी अनुवाद देखें एमनकि आल्लामा बदरुद्दीन आइनी रहमतुल्लाह तार सारा आबू दाऊद देखें अनेकगुलो आबू दाऊद आछे प्रत्येकटा आबू दाऊद सुनान आबू दाऊद खोलें 822 नम्बर हादिसेर कमेंटारिते देखें 822 नम्बर हादिस ओखाने फासाइदान शब्द आछे जे व्यक्ति सूरा फातिहा एवं अतिरिक्त किरात करलो ना तार नामाज हलो ना एई हादिसेर कमेंट करेछे सुफियान इब्नु उयाइना एटा एकाकी नामाजीदेर जन्य किन्तु मौलाना आब्दुल मतिन साहेब चालाकी करे करलें कि जे आसले तिनी बोलते जाच्छेन जे सही बुखारीते आछे ला सलाता लिमन लम इकरा बि फातिहातिल किताब सूरा फातिहा पढ़लो ना तार नामाज हलो ना एटा नाकि एकाकी नामाजीदेर जन्य मिथ्या कथा एखाने आछे आबू दाऊदेर हादिसेर उपरे कमेंट करेछे बुखारीर ओई हादिसेर उपरे ना अतिरिक्त फासिदान शब्देर उपरेई कमेंट सुफियान सौरीर आछे सुफियान इब्नु उयाइना रहमतुल्लाहर आछे एटा चरम मिथ्याचार तो आमरा एखाने बोलते पारी ताहले आपनाराओ तो एक हादिसेर हुकुम आर एक हादिसेर संगे जुक्त करे दियेछेन ताहले कि आपनारा प्रतारक ना আপনারা কি প্রতারণা করছেন না আপনাকে এখন দাজ্জাল বলবো আপনাদেরকে কাজ্জাব বলবো আপনাদেরকে মিথ্যুক বলবো আপনাকে ধোঁকাবাজ বলবো আপনাদের বইটাকে আগুন দিয়ে জ্বালিয়ে পুড়ে ছারখার করে দেওয়ার কথা বলবো ওরে বাটপার শব্দ ব্যবহার করব জি আমি এগুলো ব্যবহার করতে চাইছি না তো আপনাদের দ্বারা ভুল হয়েছে আমি প্রথমে বলেছি যে কথা বলবে তার দ্বারা ভুল হওয়া সম্ভব যে কলম ধরবে তার দ্বারা ভুল হওয়া এটা 100% সম্ভব আপনি এখন সুনান আবু দাউদ খুলেন 822 নম্বর হাদিসে এই কথা আছে আর যদি না থাকে একটা ভিডিও বের করেন যে আমি যে তথ্য দিয়েছি সেটা ভুল और सबार हाथे एखन आबू दाऊद मौजूद आछे आमार कथा जारा शुनछेन तारा तदन्त करें जे सुफियान इब्नु उयाइना रहमतुल्लाह कोन हादिसे उपरे कमेंट करेछे जे व्यक्ति सूरा फातिहा एवं अतिरिक्त किरात करलो ना तार नामाज हलो ना सुफियान इब्नु उयाइना एई हादिसे कमेंट करेछे और मौलाना आब्दुल मतिन साहेब तार नामाजेर मासाइल बोइयेर 135 नम्बर पृष्ठाय तिनी बोले दिलेन जे व्यक्ति सूरा फातिहा पढ़लो ना तार नामाज हलो ना एई हादिसेर उपरे नाकि इमाम सुफियान इब्नु उयाइना रहमतुल्लाह तिनी नाकि कमेंट करेछे एटा एकटा हादिसेर उपरे आरेकटा हादिसेर हुकुम ढुकिये देवा आरेकटा बोई देखें और ए बोईटाते एकजनेर ना बोईटा देखें वर्धित संस्करण बोईटा आगे छापानो होयेछे एटा वर्धित संस्करण वर्धित संस्करणेर मध्य आपनादेर भूल आछे शेख मुजफ्फर बिन मुहसिन हाफिजाहुल्लाह बोईटा प्रथम प्रकाश करेछे एखोनो वर्धित संस्करण एखोनो हयनि इनशाल्लाह अचिरेई हबे तखन आपनारा देखबेन कयटा भूल आछे आपनादेर वर्धित संस्करणेओ आपनादेर कारो चोखे एई तथ्यटा पड़लो ना जेखाने सुफियान इब्नु उयाइना आसले कोन हादिसेर उपरे कमेंट करेछे आसेन आरेकटा बोई देखाई कमपक्षे 10 जन मुहाद्दिस बांग्लादेशेर एई बोईटाके स्वाक्षर दियेछे 10 जन एमनकि मौलाना शफी साहेब तिनी आछेन तिनी मृत्युबरण करेछे आल्लाह ताके जान्नातुल फिरदौस दान करुक तारा साक्ष्य आछे एई बोईटार नाम होच्छे आहले हादिसेर प्रति ओपेन चैलेंज 20 लक्ष टाका चैलेंज करेछेन 1 टाका नाई 2 टाका नाई 20 लक्ष टाका चैलेंज करेछेन एई बोईटार एकटा अवस्था आपनाके देखाच्छि एई हादिसटाके केंद्र करे आरेक धरनेर जालियाती कि धरनेर जालियाती देखेन एटार 154 नम्बर पृष्ठा खुलबेन 3 नम्बर लाइनेर परे आरबी इबारतटा पढ़ते शुरू करें आबू दाऊदेर ए हादिसटा निये एसेछे कि निये एसेछे आबू दाऊदेर हादिसटा निये एसेछे बोले बुखारी शरीफे ए हादिस सम्पर्के आबू दाऊद रहिमहुल्लाह बोलेछेन वर्णना करेछेन कि आरबीटा निये एसेछे ला सलाता लिमन लम इकरा बि फातिहातिल किताब वा फासाइदान जे व्यक्ति माने ए आबू दाऊदेर 822 नम्बर हादिस निये एसेछे किन्तु अनुवादे कारचुपी कि करेछे जानेन अनुवादे ए फासाइदान शब्देर बांगला अनुवादई करेनि एकदम गायब कर दिए क्यों कारण ए फासाइदान शब्देर अनुवाद कर ले हानाफी मजहबेर बिरुद्धे चले जाच्छे ताई अनुवाद करेछे कि उबादा बिन सामित थेके बर्णित रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम जे व्यक्ति सूरा फातिहा पढ़लो ना तार नामाज हलो ना आबू दाऊद 822 सुफियान इब्नु उयाइना रहमतुल्लाह ए विधान तार जन्य प्रयोज्य जे एकाकी नामाज आदाय करबे आबू दाऊद 119 परिष्कार किन्तु इमाम आबू दाऊद सुफियान इब्न उयाइना रहमतुल्लाह ए हादिस पर कमेंट करेनी उन्नी हादिसर आरबी इबारत ठीक नहीं एसेछे किन्तु बांगला तो अनुवाद करेनी केन कारण जारा बांगाली ताके धोखा देवार जन्य आमी स्क्रीनशट एकबार देखिए दी तखन आपनारा बुझते पारबेन। एखाने देखछेन आलोचनापति ओपेन चैलेंज माने संशोधित और संयोजित माने एटा संयोजन करा होयेछे एटा प्रकाशित देखें एखाने देखें हादिसटा देखें कि लिखछे बुखारी शरीफे ए हादिस सम्पर्के आबू दाऊद वर्णना करें आरबीटा देखें जे आरबीटा देखें एखाने परिष्कार जे ला सलाता लिमन लम इकरा बि फातिहातिल किताब और फासाइदान फासाइदान के देखें आमी एखाने हाइलाइट करेছি কিন্তু অনুবাদে দেখেন ফাসাইদানের অনুবাদ করেনি কেন এটা হানাফি মাযহাবের বিরুদ্ধে চলে যাবে। অনুবাদ করছে উবাদা বিন সামিত থেকে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি সূরা ফাতিহা পড়লো না তার নামাজ হলো না তার নামাজ নেই। ভাই ফাসাইদানের অনুবাদ কই গেল ভাই হজম করেছেন কেন? একজন দুইজন মুফতি না 10 জন মুফতি স্বাক্ষরিত 20 লক্ষ টাকা চ্যালেঞ্জ বইয়ে আপনাদের এই অবস্থা আপনারা হাদিসের অনুবাদ করেননি এবং এখানে দেখেন আবু দাউদের কথাটা নকল করেছেন। দেখেন সুফিয়ান এখানে দেখেন সুফিয়ান রাহিমাহুল্লাহ বলেন এই বিধান তার জন্য প্রযোজ্য যে একাকী নামাজ আদায় করবে। এটা কি ইমাম আবু দাউদের এই কথা যেটা একদম ধোঁকাবাজি এটা প্রতারণা। আবু দাউদ আপনাকে দেখাই আবু দাউদের আমি অংশটাকে দেখাই আপনাদেরকে দেখেন এটা হচ্ছে আবু দাউদ সুনান আবু দাউদ মাকতা ইলমিয়া থেকে ছাপানো। দেখেন আবু দাউদে দেখেন একই কোন হাদিসের হুকুম 822 নম্বর হাদিস দেখেন দেখেন ফাসাইদান শব্দ আছে লা সালাতা লিমান লাম ইকরা বি ফাতিহাতিল কিতাব ফাসাইদান তারপরে কলা সুফিয়ান লিমান ইউসাল্লি ওয়াহদাহ এখানে পরিষ্কার তারপরে কোন হাদিসে পড়ে যে ফাসাইদান শব্দ যে হাদিসে আছে সেই হাদিসের উপরেই সুফিয়ান ইবনে উয়াইনা রাহিমাহুল্লাহর কমেন্ট আছে কিন্তু মাওলানা আব্দুল মতিন সাহেব আর এর লেখক দুজন দুই রকমের প্রতারণা একজন তো অনুবাদই করেনি আর একজন এক হাদিসের হুকুম আর এক হাদিসের মধ্যে ঢুকিয়ে দিয়েছে কেন এটা হানাফি মাযহাবের বিরুদ্ধে চলে যাচ্ছে তার জন্য। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী आज के पर्व दुई आमरा एखाने इति टानछि आमादेर एकटाई कथा जे कलम धरबे सेर भूल हबे जे मुख खुलबे तारो भूल हवा स्वाभाविक किन्तु एई जन्य एकजन आलेम अश्लील नोंगरा भाषाय ओरे बाटपार ओरे काजदाब ओरे दाज्जाल एई जे शब्दगुलो व्यवहार करे एर जन्य आमादेरके भिडियोगुलो बानानो आमरा तृतीय पर्व अचिरेई निये आसबो इनशाआल्लाह। ततक्षण पर्यन्त आल्लाह सुब्हानाहु ओया ताआला आपनादेरके प्रत्येकके हिदायतेर उपरे राखुक। ओमा आलाइना इल्लाल बालाग। आसসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।